ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে জেলার সীমানায় আটকে থাকা একশো জন রোগী ও তাদের সঙ্গীসহ মোট তিনশো জনকে জেলায় ঢোকার অনুমতি দিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন তবে সবাইকেই তিনটি পৃথক জায়গায় সরকারি ব্যবস্থাপনায় কোয়ারেন্টিনে রাখা হয়েছে রাজ্য প্রশাসন সূত্রে খবর একশো জন রোগী ও তাদের দুশো ছেচল্লিশ জন পরিজনের মধ্যে আইআইটি খড়গপুরের কোয়ারেন্টিনে রাখা হয়েছে সাতষট্টি জন রোগী ও তাদের একশো উনপঞ্চাশ জন সঙ্গীকে পাঁচজন রোগী ও তাদের সাত সঙ্গীকে মেদিনীপুর মেডিকেল কলেজে এবং সাতচল্লিশ জন রোগী তাদের নব্বই জন সঙ্গীদের রাখা হয়েছে দাঁতন থানার সোনাকুনিয়াতে